টেকনো বাংলাদেশের মার্কেটে আরও একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করে দিল, টেকনো পপ 5 LTE, যার বাজার মূল্য ধরা হয়েছে 10,490 টাকা। আজকে কথা হবে টেকনো পপ 5 LTE নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই ধন্যবাদ জানাতে চাই মোবাইল হাউসকে, যারা আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে। তাদের শপ রয়েছে চিটাগাং রোডের কাশ্যপ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি কিনলে আমার চ্যানেলের নাম বললে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং গিফট। প্রথমেই দেখা যাক মোবাইলটির বক্স কন্টেন্ট হিসাবে কি কি দেওয়া হয়েছে। মোবাইলটির বক্স কন্টেন্ট হিসাবে আপনারা পেয়ে যাবেন মোবাইল ফোন, ব্যাক কভার, 10 ওয়াটের একটি চার্জার, ডাটা কেবল, সিম ইজেকশন টুল এবং 13 মাসের একটি ওয়ারেন্টি কার্ড। এবার আলোচনা করা যাক মোবাইলটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় আমার কাছে অনেক সুন্দর লেগেছে মোবাইলটি। যারা যারা মোবাইলটি আমার হাতে দেখেছে তাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে মোবাইলটি 10,000 টাকার আশেপাশে বাজেটের একটি মোবাইল। মোবাইলটির ডান পাশে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন। মোবাইলটির ওপরে কিছুই ব্যবহার করা হয়নি। মোবাইলটির বাম সাইডে পেয়ে যাবেন একটি সিম কার্ড ট্রে, যেখানে 2টি সিমের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। মোবাইলটির নিচের দিকে পেয়ে যাবেন হেডফোন জ্যাক, মাইক্রো USB পোর্ট এবং মেইন মাইক্রোফোন। মোবাইলটির বিল্ড কোয়ালিটি হিসেবে সম্পূর্ণ প্লাস্টিক ব্যবহার হয়েছে, কিন্তু প্লাস্টিক ব্যবহার করলেও অনেক ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যা ধরলেই বোঝা যায়। মোবাইলটি কোম্পানি 10,000 বার ড্রপ টেস্ট করেছে তাদের ল্যাবে, যার কারণে বোঝা যায় মোবাইলটি অনেক শক্তিশালী। যাদের হাত থেকে মোবাইল বেশি বেশি পড়ে যায় তাদের জন্য পারফেক্ট একটি মোবাইল হতে পারে টেকনো পপ 5 LTE। এখন আলোচনা করা যাক মোবাইলটির ডিসপ্লে নিয়ে। মোবাইলের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির ডট নস HD+ IPS ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 720x1600 পিক্সেলের একটি ডিসপ্লে। ডিসপ্লের PPI হিসাবে ব্যবহার করা হয়েছে 269। আউট অফ দ্য বক্স মোবাইলটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 গো এডিশন, iOS 7.6 এর সাপোর্ট। এবার আলোচনা করা যাক মোবাইলের হার্ডওয়্যার নিয়ে। মোবাইলটির হার্ডওয়্যার হিসাবে মিডিয়াটেক A22 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড 2 GHz। মোবাইলটির GPU হিসাবে ব্যবহার করা হয়েছে IMG8322। মোবাইলটির র্যাম রম হিসাবে পেয়ে যাবেন 3GB 32GB। মোবাইলটির রেগুলার কাজ সামলাতে পারলেও হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে ল্যাগ এবং হ্যাঙ্গের দেখা পাবেন, কিন্তু ইউটিউব বা ফেসবুক চালালে বা ছোটোখাটো গেম যেমন ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ, টেম্পল রানের মতো গেমগুলো খুব আরামে খেলতে পারবেন। এবার আলোচনা করা যাক মোবাইলটির ক্যামেরা সেটআপ নিয়ে। মোবাইলের রেয়ারে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 8 MP আর দ্বিতীয় ক্যামেরাটি একটি AI ক্যামেরা। মোবাইলটির ফ্রন্টে সিঙ্গেল 5 MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটি দিয়ে তোলা কিছু ক্যামেরা সে দেখে নিন। এবার আলোচনা করা যাক মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি, যার মাধ্যমে আপনারা অনায়াসেই 1 থেকে 1.5 দিন মোবাইলটি চালাতে পারবেন। মোবাইলটিতে সিকিউরিটি হিসাবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এখন আলোচনা করা যাক মোবাইলটি এই বাজেট হিসাবে আমার কাছে কেমন লেগেছে। ওভারঅল সব কিছুর কথা যদি চিন্তা করি আমার কাছে এই বাজেট হিসাবে মোবাইলটি অনেক ভালো লেগেছে। বাকিটা আপনাদের ওপর, মোবাইলটি কিনবেন কি কিনবেন না। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।